আসসালামু আলাইকুম গাইস, অল টেকনিক সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে কয়টি ডিভাইসে লগ ইন করা আছে, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে আপনি তা দেখে নিতে পারবেন আপনার হাতের হ্যান্ডসেট ব্যবহার করে। তো গাইস, এজন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুর উপর একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটা মেনু আছে, সেটিংয়ের মেনুর উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সেটিং লেখা একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন, এখানে আপনি সি অলের উপরে একটা ক্লিক করবেন। এখানে গাইস সি অলের উপরে একটা ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক অ্যাকাউন্টটি ইনফিনিক্স নোট এইটাই এইটা এই ডিভাইসটাতে এখন লগ ইন করা আছে। তো এরকম গাইস আপনি এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কতটি ডিভাইসে লগ ইন করা আছে আপনি এভাবে দেখতে পারবেন। এখানে ইনফিনিক্স নোট এইটাই বর্তমানে অ্যাক্টিভ নাও লেখা আছে, দেখতে পাচ্ছেন গাইস এরকম অ্যাক্টিভ নাও লেখা থাকবে। তো গাইস, এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে আপনি এভাবেই দেখে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।